2024 সাধারণ নির্বাচন আউ কিছু দিন গলে মতদান হবার অছি তো এবে চলচঞ্চল হয়েছি সারা শহর সারা গাঁ গাঁ বানাচ্ছেন নেতা মানে আগামী কিছু দিন পরে যে মতদান হব সেপাই কিপর লোক মন জিণবে সাধারণ ভোটর মন জিণবে সে চেষ্টার অনেক নেতা মানে আমি এবে হচ্ছে সুবর্ণপুর জেলা ভিনগাঞ্চলের আমার সাথে অনেক বীর মহারাজপুর নির্বাচন মন্ডলীর বিজেপি নেতা রঘুনাথ জলদলা সিধা সব আমি তাঁর প্রতিক্রিয়া নেওয়া আউ দেখি পারি আপনার লোক সহ সে নিজের পুষ্টিং কার্ড দৌঁছেন এবং ভোট দেওয়া ভোট ভিক্ষা করছেন তবে দেখি তবে আমি সিধা সব তাঁর প্রতিক্রিয়া নেওয়া স্যার আপনার গাঁ গাঁ বুলুছেন তো কিপর প্রতিক্রিয়া রয়েছে আপনার দেখুন 25 বর্ষের যে সরকার চালছে সেতরে লোক মানকর তো কিছু সুবিধা সুযোগ হয়ে নাই পারি সেতির লাগি লোক মানে পরিবর্তন চাহুছন আর লোক মানে আমাকে বহুত মানে আশীর্বাদ দেবে কৌছন আর সেমানে নিজেই কৌছন যে এথর নিশ্চয় পরিবর্তন হব আর নরেন্দ্র মোদী যে সরকার আছে সেটা তো লোক মানকর লাগি কাম করছন প্রধানমন্ত্রী ঘর হলা কি যে আমার গ্যাস হলা পায়খানা হলা তো আপন এবে লোক মানে প্রতি যে 20 বর্ষ শাসন কো প্রতিফলিত আপন তো লোক সহ সিধা তলক মিশ্রন্তি তো 20 বর্ষ শাসন রে 25 বর্ষ শাসন রে কোন অব্যবস্থা রইছে বলে আপন ভাবছেন দেখো তো কনস্টিটিউয়েন্সি রে কমসে কম 400 500 গা কে মই যাইছে সব জায়গায় সমস্যা পিয়া পানি রে এটা খরা দিন তারপরে আপন মানে দেখছিয়ে লাইন কোর্ট খরা দিন লোক যদি পঙ্খাতে চলবার নাই তো 25 বর্ষের সরকার করুলে কেন ইনফ্রাস্ট্রাকচার কেন আমার এনে ইলেকট্রিসিটি প্রডকশন এত বড়িয়া হচ্ছে তো তথাপি সে সপ্লাই করবার লাগে লোক কিছু করে না পারবার রোড রাস্তা কথা গাধবার পানি কথা সবুর অসুবিধা আও যেন মোদীকর সরকার সবু সুবিধা দৌছন কিন্তু সেটাকে মানে হড়প করে দৌছন ওইটা লোক জাঁড়ি সারলেন সে চাউল হোক কি যা বি হোক যে ঠকি ঠকি করে এমনি 25 বর্ষ এমানে সরকার চলেছে ওই লোক জাঁড়ি সারলেন আর লোক পরিবর্তন চাহুছন আমি মানে কিছু নাই লোক হি চাহুছন যে রাজ্য সরকার পরিবর্তন হোক আর না বিজেপির সরকার হোক আর ডবল ইঞ্জিন সরকার অঞ্চলের বিকাশ হব রাজ্যের বিকাশ হব কাহিঁকি না সে ভারত গোটে বিকাশশীল দেশ হিসাবে স্বপ্ন দেখিছন তো ওড়িশার বিনা বিকাশের সেটাকে এবার সম্ভব নাই পারে তো আমি মানে তাঁকর যে স্বপ্নকে সাকার করবার লাগে আমি মানে কাম করছু মুই রঘুনাথ জলদলা যে বীরমাহপুর বিধানসভা প্রার্থী আছে লোকঙ্কর কথাকে লোকঙ্কর মতকে নেই করি লোকঙ্কর আশীর্বাদকে নেই করি মুই আগে বড়িছে আর লোক পরিবর্তন চাহুছ আর লোক বিকাশ চাহুছ এর লোক যা চাহিবে সেটা হি হবা এর কে কিছু মানে করি নাই পার অন্তত আপনার বেনিকা অঞ্চল রু অধিক ভোট পাইলে এবং আপনার নিজ গা বীরমহারাজপুর যে কিছু মাত্রায় আপনার ভোট রে পরাজয় করে তো এবে বর্তমান স্থিতি কেমিতি হচ্ছে বীরমহারাজপুর বেনিকা এবং গোলুন্ডা ব্লক রে দেখুন আমার ওড়িশা বাসী সরল বিশ্বাসী লোক বীরমহারাজপুর বি সেমতিয়া সরল বিশ্বাসী সে লোককে মিছ কই করে তাঁর যে বিজেডির দলাল মানে লোককে ভূয়া বুলাই করে গত থর ভোট হাতে নেইছিলে কিন্তু লোক এবে জানি সারলেন বীরবাজপুর হোক কি উলুন্ডার হোক লোক জানি সারলেন যে বিজেপি হি একমাত্র তাঁর সাহাবর্ষা যে কি তাঁর বিকাশ করে পারবা আও আমার সেনে জানিছ জনে বাহারু আমার আমার ডিস্ট্রিক্টর বি সে নুয়ে জনে বিধায়ক হয়ে অছন তাঁর আন্তরিকতা নাই অঞ্চল বিকাশ লাগি অপরপক্ষের মু হেলি বীরমাজপুর বাসিন্দা মুই লোকের সুখ দুঃখের আছে মুই গোটে গরিব পরিবার আসছে যে গরিব পরিবার কাল সব চ্যালেঞ্জেস রয়েছে সেটা মুই জানিছে সেটা লোক উপরে বিশ্বাস হয়ে যাইছে যেতবে মুই মিশিছে আর সে পরিবর্তন চাহুছন এছর মা মাটির পিলা রঘুনাথ জলদলা তিনারা তাঁকর এটা মোর নুহে বহুত ধন্যবাদ স্যার আপন দেখি পারতিবে বীরমহারাজপুর বিধায়ক প্রার্থী বিজেপি দলর যে কি হইছন রঘুনাথ জলদলা সে ঘর কো ঘর ডোর টু ডোর ক্যাম্পেইন করছন্তি সমস্তঙ্কর মন জিনিবাকু চেষ্টা করছন্তি ভোটর তো মন জিনিবাকু চেষ্টা করনি গত থর সে মাত্র কিছু ভোট রে পরাজয় করতিলে কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন বলি কইছন্তি 25 বর্ষর বিজেডি শাসনর অব্যবস্থা কো নিকি সে এবে আগকু ইলেকশন লড়িবাকু প্রস্তুত হইছন্তি আউ কিছু দিন গলে আসন্তা 20 তারিখ ভোট গণ ভোট মতদান আরম্ভ হব এবং তারপরে জনতা কাহাকু নিজের বিধায়ক ভাবে বাছিবে তাহা দেখিবাকু বাকি রহিলা সুবর্ণপুর জেলা বিনকারু শ্রীরাম কুমার পণ্ডা অর্গাস নিউজ যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।